আমি মোহাম্মদ আনোয়ারুল কবির, প্রভাষক, প্রাণীবিদ্যা বিভাগ, বীরচরণ শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজ, গুরুদাসপুর, নাটোর। আশা করি শিক্ষার্থীবৃন্দ, তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। আজকে আমি তোমাদের যে বিষয়ে পাঠদান করব সেটা হচ্ছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র দ্বাদশ শ্রেণী অধ্যায় 4 মানব শারীরতত্ত্ব বা হিউম্যান ফিজিওলজি। এখানে কয়েকটা পার্ট আছে, রক্ত সঞ্চালন, ব্লাড অ্যান্ড সার্কুলেশন। এই রক্ত সঞ্চালনের মধ্যে থেকে আমি তোমাদের যেটা আজকের যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে রক্ত বা ব্লাড। তাহলে ব্লাডটা কি? ব্লাড বা রক্ত, রক্ত হচ্ছে তোমার এটা প্লাজমা, এবং প্লাজমায় অবস্থিত বিভিন্ন কোষীয় উপাদান সমন্বয়ে গঠিত জটিল তরল পদার্থ। তাহলে রক্তটা কি? প্লাজমা, প্লাজমা এবং প্লাজমায় বিদ্যমান বিভিন্ন কোষীয় উপাদানে নিয়ে গঠিত জটিল তরল পদার্থ। একজন পূর্ণ বয়স্ক মানুষকে এই রক্তের পরিমাণ থাকে হচ্ছে 6 থেকে 7 লিটার। অর্থাৎ নর্মালি এটা ইয়ে করা হয় যে একটা মানুষের 1/8, মোট ওজনের 1/8 তার রক্ত থাকে। আর রক্তের এর পিএইচ হচ্ছে, রক্তের পিএইচ 7.35 থেকে 7.45। আর তাপমাত্রা 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। রক্ত এটা কি ধরনের? এটা ক্ষারধর্মী এবং অজৈব লবণ এখানে বিদ্যমান থাকার কারণে রক্তের স্বাদ হয় নোনতা ধরনের। এবং রক্তবাহিকার মাধ্যমে এই রক্ত সারা দেহে সঞ্চালিত হয়। এখন রক্ত, তাহলে আমরা দেখলাম যে রক্ত প্লাজমা এবং কোষীয় উপাদান সমন্বয়ে গঠিত জটিল তরল পদার্থ। রক্তের দুইটা উপাদান থাকে, রক্তের দুইটা উপাদান থাকে। একটা হচ্ছে রক্তরস, আর 2 নম্বর হচ্ছে রক্তকণিকা। রক্তরসে পানি থাকে, পানি থাকে 90 থেকে 92 92 শতাংশ ভাগ। আর এখানে কঠিন পদার্থ থাকে, কঠিন পদার্থ কঠিন পদার্থ তাকে হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি, রক্তকে রক্তরসকে দুই ভাবে ভাগ করা হয়। একটা হচ্ছে পানি এবং কঠিন পদার্থ। কঠিন পদার্থ থাকে হচ্ছে 8 থেকে 10 ভাগ, 8 থেকে 10। কঠিন পদার্থে আবার এটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়। কঠিন পদার্থকে একটা হচ্ছে অজৈব পদার্থ, আর এটা হচ্ছে জৈব পদার্থ।
জৈব পদার্থ থাকে 7 থেকে 9 ঘন, আর অজৈব পদার্থ থাকে 0.9 ঘন। 0.9 ঘন অজৈব পদার্থের মধ্যে কি কি থাকে এখানে আমরা দেখতে পাই, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস ইত্যাদি। জৈব পদার্থের মধ্যে থাকে খাদ্যসার, খাদ্যসার থাকে রেশন পদার্থ, রেশন পদার্থ হরমোন, হরমোন এনজাইম, রক্ত আমিষ ইত্যাদি। রক্ত আমিষ বলতে এখানে আমরা ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, অ্যালবুমিন, গ্লোবিউলিন ইত্যাদি এই রক্ত অংশের মধ্যে বিদ্যমান থাকে। তাহলে রক্ত রসের প্রধানত দুইটা অংশ, একটা হচ্ছে পানি, পানি থাকে 90 থেকে 92 ভাগ, আর কঠিন পদার্থ থাকে 8 থেকে 10 ভাগ। এবং কঠিন পদার্থকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অজৈব পদার্থ আর একটা জৈব পদার্থ। অজৈব পদার্থ থাকে 0.9 ভাগ, এবং এই অজৈব পদার্থের মধ্যে উল্লেখযোগ্য যে উপাদানগুলো থাকে সেই উপাদানগুলো হচ্ছে পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস ইত্যাদি। আর জৈব পদার্থের মধ্যে যেগুলো আমরা দেখতে পাই এটা হচ্ছে 7 থেকে 9 ভাগ থাকে খাদ্যসার। খাদ্যসার বলতে শর্করা, স্নেহ, আমিষ, ভিটামিন, খাদ্যপ্রাণ, খনিজ লবণ এই 6টা উপাদান থাকে খাদ্যসারে। রেজন পদার্থ থাকে, তারপর হচ্ছে হরমোন, এনজাইম, রক্ত আমিষ ইত্যাদি। তাহলে রক্ত আমিষের মধ্যে বললাম যে রক্ত আমিষের মধ্যে মূলত যে ইয়েগুলো উপাদানগুলো থাকে সেটা হচ্ছে প্রোথ্রম্বিন, তারপর হচ্ছে ফাইব্রিনোজেন, অ্যালবুমিন, গ্লোবুলিন ইত্যাদি, এটা হচ্ছে রক্ত রসের অংশ। আর রক্ত কণিকাকে আবার রক্ত কণিকা প্রধানত 3 ধরনের, 3 ধরনের রক্ত কণিকা আমরা দেখতে পাই। এই রক্ত কণিকা 3 ধরনের কি কি? লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা এবং অনুচক্ষিকা। তাহলে রক্ত কণিকা এখানে আমরা এইভাবে লিখতে পারি, রক্ত কণিকা রক্তকণিকাকে তাহলে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং 3 নম্বর হচ্ছে অনুচক্ষিকা। লোহিত রক্তকণিকা এটা হচ্ছে প্রতি ঘন মিলিমিটার রক্তে, লোহিত রক্তকণিকার পরিমাণ হচ্ছে এটা ইয়া ভেদে ঘূর্ণীয় অবস্থায়, ঘূর্ণ অবস্থায় 80 থেকে 90 লক্ষ, তারপর শৈশব অবস্থায় 60 থেকে 70 লক্ষ, প্রাপ্ত বয়স্ক পুরুষের 50 লক্ষ, আর প্রাপ্তবয়স্ক মহিলার
তাকে হচ্ছে 45 জন 45 জন এবং এর জীবনকাল হচ্ছে 120 দিন জীবনকাল 120 দিন এরা উৎপন্ন হয় কোথায় উৎপত্তি 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 অস্থিমজ্জার হিমোসাইটোব্লাস্ট নামক কোষ থেকে অস্থিমজ্জার হিমোসাইটোব্লাস্ট কোষ থেকে উৎপত্তি লাভ করে আর ধ্বংস হয় কোথায় ধ্বংস হয় যকৃৎ ও বিহার এখানে লোহিত রক্তকণিকায় লোহিত রক্তকণিকায় কি থাকে এখানে হিমোগ্লোবিন নামক এক ধরনের উপাদান থাকে যার কারণে রক্ত লাল দেখায় এবং হিমোগ্লোবিনের আবার দুইটা অংশ থাকে হিম এবং গ্লোবিন হিম নামক লোহগঠিত রঞ্জক পদার্থ থাকে এবং গ্লোবিন নামক প্রোটিন থাকে এই হিমোগ্লোবিনের কারণেই রক্ত হচ্ছে লাল দেখায় আর এদের কাজ কি এদের প্রধান কাজ হচ্ছে এরা অক্সিজেনকে ফুসফুসের মধ্যে ফুসফুস থেকে অক্সিজেন এটা হিমোগ্লোবিনের হিমটা অক্সিহিমোগ্লোবিন অক্সিহিমোগ্লোবিন একটা ক্ষণস্থায়ী যৌগ তৈরি করে জৈব যৌগ তৈরি করে অক্সিজেনগুলোকে এটা রক্তবাহিকার মাধ্যমে সজীব কোষে নিয়ে যায় এবং বিভব প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য তাহলে অক্সিহিমোগ্লোবিন হিসেবে এরা মূলত অক্সিজেন পরিবহনে এবং অক্সিহিমোগ্লোবিনটাকে এরা হচ্ছে সজীব কোষে নিয়ে যাবে এদের প্রধান কাজ লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা কি শ্বেত রক্তকণিকা এরা হচ্ছে বর্ণহীন এবং এখানে 5 থেকে 8 হাজার পর্যন্ত প্রতি ঘন মিলিমিটার রক্তে এই শ্বেত রক্ত এখানে দেখা যায় শ্বেত রক্তকণিকাকে দুই ভাগে ভাগ করা যায় এটা হচ্ছে দানাদার এবং অদানাদার শ্বেত রক্তকণিকাকে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে অদানাদার আর একটা দানাদার অদানাদারকে আবার দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে মনোসাইট মনোসাইট লিম্ফোসাইট দানাদারকে আবার তিন ভাগে ভাগ করা যায় রঙের উপর এটা বর্ণের উপর এক নম্বর নিউট্রোফিল ইওসিনোফিল বেসোফিল শ্বেত রক্তকণিকা তাহলে মন অদানাদার এবং দানাদার অদানাদার শ্বেত রক্তকণিকাকে আবার দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে মনোসাইট এবং লিম্ফোসাইট যে সকল অদানাদার শ্বেত রক্তকণিকা সাইটোপ্লাজমের পরিমাণ বেশি থাকে এবং নিউক্লিয়াসটা ছোট থাকে সেটাকে বলা হয় মনোসাইট আর যে সে অদানাদার শ্বেত রক্তকণিকা কণিকায় সাইটোপ্লাজমের পরিমাণ কম থাকে এবং নিউক্লিয়াসের নিউক্লিয়াসটা বড় থাকে সেটাকে বলা হয় লিম্ফোসাইট আর এই দানাদার শ্বেত রক্তকণিকা বর্ণের উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করা হয় নিউট্রোফিল যেটা হচ্ছে বর্ণ নিরপেক্ষ বর্ণহীন ইওসিনোফিল লাল বর্ণের এবং বেসোফিল এরা হচ্ছে নীল বর্ণের তো শ্বেত রক্তকণিকার মূল কাজ এরা হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে তারপর এই নিউট্রোফিল এবং মনোসাইট এর মূলত ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে তারপর হচ্ছে বেসোফিল এরা হেপারিন উৎপন্ন করে যার কারণে রক্ত জমাট বাঁধে না আর ইওসিনোফিল যেটা এরা আমাদের যে লার্ভাগুলো বাইরে থেকে ক্রিমির লার্ভা তারপর হিস্টামিন এই জাতীয় অ্যালার্জি যে ইয়েগুলো থাকে সেগুলো হচ্ছে প্রতিরোধ করে মূলত বেসোফিল এরপর হচ্ছে অণুচক্রিকা অণুচক্রিকা এটা প্রতি ঘন মিলিমিটার রক্ত থাকে আর 2.5 লক্ষ থেকে 3 লক্ষ
আড়াই থেকে 3 লক্ষ। এবং এখানে এগুলো হচ্ছে নিউক্লিয়াস বিহীন, এরা মূলত প্রধান কাজ হচ্ছে প্রোটিন পদ্ধতিতে রক্ত তঞ্চন প্রক্রিয়া অর্থাৎ রক্ত জমাট বাঁধা এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অনুচক্রিকা। এবং সেটা জমাট বাঁধা কিভাবে এটা ইয়ে করে, এটা মূলত ধ্বংসপ্রাপ্ত কলা যেটা থাকে কোন জায়গায় যখন ক্ষতস্থান হয়, ক্ষতস্থানের কেটে গেলে সেখানে যে কলাগুলো ধ্বংস হয়, ধ্বংসপ্রাপ্ত কলা, এখানে থ্রম্বোপ্লাস্টিন উৎপন্ন হয়। থ্রম্বোপ্লাস্টিনটা এটা কি করে, রক্তের হেপারিনকে অকেজ করে ফেলে, তাহলে রক্ত আর তরল থাকে না। এবং এখানে রক্তে বিদ্যমান ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে যে থ্রম্বোপ্লাস্টিন থাকে, গ্লাইকোপ্রোটিন, থ্রম্বোপ্লাস্টিনকে প্রথ্রম্বিনকে থ্রম্বোপ্লাস্টিন অর্থাৎ প্লাজমা প্রোটিন, থ্রম্বোপ্লাস্টিন রক্তে বিদ্যমান প্রথ্রম্বিন গ্লাইকোপ্রোটিন প্রথ্রম্বিনকে ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে এটা থ্রম্বিনে পরিণত করে। আর থ্রম্বিনটা কি হয়, মূলত আমরা এটা এইভাবে বলতে পারি, থ্রম্বোপ্লাস্টিন এটা ক্যালসিয়াম আয়ন আর এটা প্লাস প্রথ্রম্বিন, এটা থ্রম্বিনে পরিণত হয়। থ্রম্বিন রক্তে বিদ্যমান ফাইব্রিনোজেনকে এটা থ্রম্বিন, এটা ফাইব্রিনোজেনকে দ্রবিত ফাইব্রিনোজেনকে ভেঙে ফাইব্রিনে ফাইব্রিন মনোমার, তারপরে এটা আবার ফাইব্রিন পলিমার, ফাইব্রিন পলিমারে রূপান্তরিত হবে। তাহলে ফাইব্রিন পলিমার অর্থাৎ ফাইব্রিনোজেনটা এটা দ্রবীভূত অবস্থায় থাকে, তরল অবস্থায় থাকে, প্রথ্রম্বিনের সাথে বিক্রিয়া, থ্রম্বিনের সাথে বিক্রিয়া করার মাধ্যমে ফাইব্রিনোজেনটা সুতার মতো তৈরি হয়, সুতরাকার ফাইব্রিন মনোমারে পরিণত হয়। এই ফাইব্রিন মনোমারটা আবার এটা হচ্ছে অসংখ্য মানে অসংখ্যাত সূত্র তৈরি করে, অর্থাৎ সুতার মতো তৈরি করে যেগুলো পরস্পরের সাথে মিলে জালক তৈরি করে, সূত্রাকার জালক তৈরি করে, এবং যেটাকে বলা হয় ফাইব্রিন পলিমার। অর্থাৎ এরকম সুতা এইভাবে তৈরি হয়, এইভাবে সূত্র তৈরি হয়, এইভাবে হওয়ার ফলে কি হয়, এখানে জালক বা নেট তৈরি হয়। নেট তৈরি হওয়ার পর এখানে রক্তকণিকা, লোহিত রক্তকণিকা গুলা এখানে আটকে যায়, আটকে যাওয়ার ফলে রক্ত জমাট বাঁধে। আর রক্ত জমাট বাঁধার পর বাইরে যে হলুদ বর্ণের যে তরল যেটা দেখা যায় সেটা বলা হয় ব্লাড সিরাম বলা হয়। এখানে কিন্তু ফাইব্রিনোজেন থাকে না, ব্লাড সিরাম বলা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে রক্ত। রক্ত তাহলে দুইটা প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে রক্ত রস এবং রক্তকণিকা। রক্ত রসকে আবার দুই ভাগে ভাগ করা হয়, এটা হচ্ছে পানি থাকে এখানে 90-92%, আর কঠিন পদার্থ থেকে 8-10%। কঠিন পদার্থ থেকে দুই ভাগে ভাগ করা হয়, অজৈব পদার্থ এবং জৈব পদার্থ। আর রক্তকণিকাকে তিন ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। লোহিত রক্তকণিকা এখানে ভ্রূণীয় অবস্থায় আমরা দেখতে পাই 80-90 লক্ষ থাকে, তারপর শৈশবকালে 60-70 লক্ষ, প্রাপ্তবয়স্ক পুরুষে থাকে 50 লক্ষ, এবং মহিলার দেহে থাকে 45 লক্ষ। 50 লক্ষের 25% কম যদি কোনো কারণে, 15% কম যদি হয়, তাহলে এটাকে এই ধরনের রোগীকে আমরা বলবো অ্যানিমিয়া। আর যদি 65 লক্ষের উপরে, 50 লক্ষটা স্বাভাবিক ধরে যদি এটা 65 লক্ষ অতিক্রম করে, তাহলে আমরা বলবো পলিসাইথেমিয়া, এই রোগটাকে বলা হয় পলিসাইথেমিয়া। তো যাই হোক, এদের জীবনকাল 120 দিন, এবং এদের উৎপত্তি হচ্ছে অস্থিমজ্জার হিমোসাইটোব্লাস্ট কোষে উৎপন্ন হয় এবং ধ্বংস হয় এরা যকৃৎ এবং প্লিহায়। আর আরেকটা ইয়ে হচ্ছে, এদের প্রধান কাজ হচ্ছে এটা অক্সিজেনের সাথে এরা বিক্রিয়া করে সাময়িকভাবে যৌগ তৈরি করে অক্সিজেন হিমোগ্লোবিন, যেটা অক্সিজেন হিমোগ্লোবিন যৌগ তৈরি করে অক্সিজেনটা রক্তবাহিকার মাধ্যমে শরীর কোষে নিয়ে যায়। শ্বেত রক্তকণিকা এটা হচ্ছে বর্ণহীন, এবং এর সংখ্যা প্রতি ঘন মিলিমিটার রক্তে থাকে 5-8 হাজার, আর এরা
মূলত এদের প্রধান কাজ এরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবন ধ্বংস করে, হলুদ অস্থিমজ্জা এরা উৎপন্ন হয় এবং এরা যকৃত এবং গৃহাতে ধ্বংসপ্রাপ্ত হয়। আর একটা ব্যাপার, শ্বেত রক্তকণ দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অনাদানাদ অদানাদার এবং দানাদার। অদানাদার শ্বেত রক্তকণকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মনোসাইট লিম্ফোসাইট। যে সমস্ত অদানাদার শ্বেত রক্তকণিকার সাইটোপ্লাজমটা থাকে কম এবং নিউক্লিয়াসটা বড়, সেটাকে বলা হয় মনোসাইট। আর যেটা হচ্ছে সাইটোপ্লাজম পরিমাণ থাকে বেশি এবং নিউক্লিয়াসটা, মনোসাইটটা হচ্ছে যেখানে সাইটোপ্লাজমের পরিমাণ কম, নিউক্লিয়াসটা বড় সেটা মনোসাইট, আর এখানে সাইটোপ্লাজমটা বেশি নিউক্লিয়াসটা ছোট সেটাকে বলা হয় লিম্ফোসাইট। আর দানাদার ক্ষেত্র তিন ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে নিউট্রোফিল, ইওসিনোফিল এবং বেসোফিল। এবং নিউট্রোফিলটা হচ্ছে বর্ণহীন, ইওসিনোফিলটা হচ্ছে লাল বর্ণের, বেসোফিলটা হচ্ছে নীল বর্ণের। এবং এরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবন ধ্বংস করে। আর অনুচক্রিকা এরা হচ্ছে রক্ত তঞ্চন প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রক্ত অনুচক্রিকা মূলত এরা অক্সিজেন নিউক্লিয়াস এখানে অনুপস্থিত থাকে এবং এখানে যে প্লাজমা প্রোটিন থাকে থ্রম্বোপ্লাস্টিন, থ্রম্বোপ্লাস্টিন হেপারিনের কাছ থেকে অকেজ করে এবং এখানে ক্যালসিয়াম আয়ন উপস্থিতিতে প্রথ্রম্বিন নামক যে গ্লাইকোপ্রোটিন আছে সেটার সাথে বিক্রিয়া করে থ্রম্বিনে পরিণত করে, থ্রম্বিন রক্তে দ্রবীভূত ফাইব্রিনকে ফাইব্রিনে পরিণত করে, ফাইব্রিন মনোমার, এবং ফাইব্রিন মনোমার আবার অসংখ্য সূত্র তৈরি করে যেটা বলে ফাইব্রিন পলিমার, যেটা হচ্ছে নেটের মতো জালক জালক সৃষ্টি করে। এই জালকে মূলত রক্তকণিকাগুলো বেঁধে দেয় এবং রক্ত জমাট প্রক্রিয়া সম্পন্ন করে। তো এটাই আজকে আমাদের আলোচনা ছিল। আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বই থেকে আরো দেখে আমাদের এখান থেকে যেটা আলোচনা করলাম সেটা আরো ডিটেলস তোমরা ওখান থেকে দেখে জেনে তোমাদের পড়াগুলা সুন্দরভাবে সম্পন্ন করবে এবং সুস্থভাবে বেঁচে থাকার জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে তোমরা নিজেরা চলাফেরা করবে, অন্যদেরকে সচেতন করবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমি আমার ক্লাস শেষ করছি।